Assalamualaikum bondura. Juliet cooking channel এ আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আমি আবারো একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি কি হচ্ছে? চিংড়ি মাছের পকোড়া কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করেছি। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার প্রথম আসতে পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি শিলবাটায় হোক বা মিক্সিং জারে হোক পিষে নেবো। এখানে দেখুন আমি পিষে নিয়েছি চিংড়ি মাছগুলো। আর 1 কাপ মতো ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল আছে এটা, এটাকেও আমি বেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার চলে যাব পরের প্রসেসে। এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, বাউলের মধ্যে কিন্তু সব উপকরণগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচে 1/4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কার ভাগটা কম দিলাম কারণ কাঁচা লঙ্কা আছে, আমি ঝাল বেশি খেতে পছন্দ করি না তাই। আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ বেসন, আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অবশ্যই স্বাদটা বুঝে দেবেন। এবার ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেবো, মানে মিক্স করে নেবো। আমার মনে হয় চামচের থেকে আমার হাতের মধ্যে মাখালে পরে কিন্তু বেশি ভালোভাবে মিক্স করা যায়। তো এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু চলে যাব পরের প্রসেসে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বড়ার সাইজে কিন্তু দিয়ে দেব। আপনারা যে কোনো সাইজে করতে পারেন, এটা ছোট ছোট পাকোড়ার সাইজেও করতে পারেন, আমি কিন্তু বড়ার সাইজে করে নিচ্ছি। এগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন আমি একটা সিক, লোহার একটা সিক দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি, কারণ লোহার সিক দিয়ে উল্টালো পরে কিন্তু খুব সুবিধা হয়। এই চপ, বেগুনি বা এই বড়া করলে এইসব দিক এইরকমভাবে করলে খুবই ভালো হয়। আমি ওই একই প্রসেসে কিন্তু বাকি বড়াগুলো কিন্তু ভেজে নেব। আমার কিন্তু সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নেব সবগুলো।
দেখুন কতটা লবণীয় হয়েছে, মাশাআল্লাহ খুবই টেস্টি লাগছে, অনেক সুন্দর হয়েছে খেতে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার। আমার ভিডিওটি যদি সত্যিও খুবই ভালো লাগে তো অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতন বিদায়, আল্লাহ হাফিজ।